রোম্যান্স থেকে ভজন পর্যন্ত, বিরহ থেকে ক্লাব সঙ্গের দোলা পর্যন্ত তিনি ছিলেন একই রকমের সাবলীল। কণ্ঠের জাদুতে প্রেম যেমন ধরা দিত, তেমনই ফুটে উঠত যন্ত্রণাও। সঙ্গীতজ্ঞদের মতে ফুলের মধু আর মৌমাছির হুল বেঁধানোর যন্ত্রণা দুটোই সমানভাবে অনুভব করা যেত তাঁর কানে। জীবনেও সেরকম সাফল্য থেকে ব্যর্থতা, ভালোবাসা থেকে প্রতারণা সবই খেলা করে গেছে তাঁর উপর দিয়ে। অপি নাইয়ার, সচিন দেব বর্মন, মদন মোহন, হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, ইঁদের মতো সুরকারদের প্রিয় শিল্পী জীবনের শেষ ভাগ কাটিয়েছেন চরম অর্থ কষ্টের ভেতরে। নার্ভাস ব্রেকডাউনের পর একসময় নিজের ছেলে মেয়েদেরই চিনতে পারতেন, তবু তাঁর গান আজও আমাদের মনের ভেতরে জাদুকাঠি ছুঁয়ে দিয়ে যায়। একবার শুনলেই মন চিনে নেয়। তিনি এক এবং অদ্বিতীয় গীতাদাত। সারাগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি শৌভিক শোনাবো সিনেমার চেয়েও বৈচিত্র্যময় তাঁর জীবনের গল্প। তাঁর গান তো থাকবে শুরুতে, প্রণব রায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা বাংলাদেশে ফরিদপুর নামে একটা জায়গা আছে, সেই ফরিদপুরের জমিদার বাড়ির মেয়ে গীতা রায়চৌধুরী। বাবা মায়ের 10 সন্তানের একজন। 40-এর দশকে রায়চৌধুরী পরিবার বাংলাদেশে তাদের জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে বোম্বে চলে আসেন। তার আগে অবশ্য কলকাতা এবং আসামেও কিছুদিন ছিলেন বলে শোনা যায়। তবে পাকাপাকিভাবে বোম্বেতে থাকতে শুরু করেন ওই 40-এর দশকের গোড়ার দিকে। গীতা রায়ের বয়স তখন 12 বছর মাত্র। নিজের মনে একদিন
বাড়ির ভেতরে গুনগুন করে গান গেয়ে বেড়াচ্ছেন। সেই ছোট্ট মেয়ে সেরকম একটা সময় সেই গান কানে গেল তখনকার প্রখ্যাত সঙ্গীত পরিচালক হনুমান প্রসাদের। শুনে তার ভীষণ ভালো লেগে গেল। তিনি বাবা মাকে ডেকে রাজি করিয়ে সেই ছোট্ট গীতা রায়কে তালিম দিতে শুরু করলেন। এই হনুমান প্রসাদের সঙ্গীত পরিচালনাতেই গীতা রায়ের প্রথম প্লেব্যাক ভক্ত প্রহ্লাদ ছবিতে। পৌরাণিক ছবি গানের দুটো মাত্র লাইন গাওয়ার সুযোগ পেয়েছিলেন সেই সময়, কিন্তু সেই মাত্র দুটো লাইনে রেকর্ডিং এর সময় স্টুডিওর মানুষজন সবাই একেবারে হতবাক। বয়স তখন 16 বছর মাত্র। এরপর নাম ছড়িয়ে পড়তে খুব একটা দেরি হলো না। 1947 মানে ভারতবর্ষের স্বাধীনতার বছর, সেই বছরে দো ভাই ছবিতে গীতা দত্তের প্রথম একক গান, তখনকার গীতা রায়। এরপর 1951 সালে সচিন দেব বর্মনের সুরে একটা গান তার গোটা জীবনটাই বদলে দিল। সে গল্পটা শোনাবো, তবে তার আগে একটা শব্দ পাচ্ছেন, চুড়ির শব্দ, যাকে ভালো বাংলায় বলে কাঁকন। ঝনক ঝনক কনক কাঁকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। ঝনক ঝনক কনক কাঁকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। কনক কাঁকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। তোমার কুহর ঘুম ভাঙানোর শীষে আমার গানে সুর ঝরানো পূজন যাবে মিশে, শীষে যাবে মিশে। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। নতুন আলো ছড়াও প্রাণের মাঝে, ঝনক ঝনক কনক কাঁকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনি শৌভিকের সঙ্গে শোনাচ্ছি গীতা দত্তের গান, আর চলছে তাকে নিয়ে গল্প। 1951 সাল, এই বছরটা গীতা দত্ত বা তখনকার গীতা রায়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই বছরই বাঁশি ছবিতে গীতা দত্তের গান রেকর্ড করা হলো। সাহেব লুধিয়ানভির কথায় সচিন দেব বর্মনের সুরে তদবীর সে বিগড়ি হুই তকদীর বানালে, বলা যেতে পারে এই গানটার একটা দুর্দান্ত সাফল্য তখনকার গীতা রায়ের একটা রূপান্তর ঘটিয়ে ফেলেছিল। পরের বছর থেকে বিভিন্ন কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন, নানা রকম অনুষ্ঠানে ডাক পেতে শুরু করলেন নানা রকম কাজ। আর অন্যদিকে এই বাজি গুরুদত্ত পরিচালিত প্রথম ছবি, এই মানুষটির সঙ্গে পরিচয় আর প্রেম, গীতা দত্তের পরবর্তী জীবনের গ্রাফটা, ক্যারিয়ারের গ্রাফটা কোন দিকে যাবে সেটা ঠিক করে দিয়েছিল। গীতা দত্তের সঙ্গে গুরুদত্তের পরিচয় করে দিয়েছিলেন দেবানন্দ। কোথায় কিভাবে সে গল্প শোনাবো আপনাকে, তবে তার আগে কত গান হারালাম তোমার মাঝে। প্রবোধ ঘোষের কথায় অনল চট্টোপাধ্যায় সুর, গানের কথাগুলো শুনতে শুনতে মনে হয় গীতা দত্ত বোধ হয় এই কথাগুলো গুরুদত্তকে বলতেই পারতেন, কত গান হারালাম তোমার মাঝে।
সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনি শৌভিকের সঙ্গে শুনছেন গীতা দত্তের গান আর তার জীবনের গল্প। দেবানন্দ আর গুরুদত্ত এরা দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এতটাই যে দেবানন্দ একবার প্রতিজ্ঞা করেছিলেন গুরুদত্তকে যে আমি যখন প্রডিউস করব কোনো ছবি তখন তুমি সেই ছবি পরিচালনা করবে। তিনি সে কথা রেখেও ছিলেন। দেব একবার তার নিজের একটা পার্টিতে গুরুদত্তের সঙ্গে গীতা দত্তের পরিচয় করিয়ে দিলেন। গুরুদত্ত তখনও নতুন ইন্ডাস্ট্রিতে, তিনি তখনও কাজ খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, গীতা দত্ত কিন্তু তখন মোটামুটি প্রতিষ্ঠা পেয়ে গেছেন। সেরকম একটা সময় দুজনের পরিচয় হলো। দেবানন্দ গীতা দত্তকে বললেন, আমি একটা নতুন ছবি বানাবো ভাবছি, সেই ছবির পরিচালনা করবে গুরুদত্ত, সেই ছবির নাম ঠিক হলো বাজি, আর সেই ছবির গান তদবীর সে বিক্রি হুই তকদীর বানালে। এই গানটা সাহির লুধিয়ানভী প্রথমে গজল হিসেবে লিখেছিলেন, কিন্তু ছবির যখন মহরত চলছে সেরকম সময় গুরুদত্তের হঠাৎ মনে হলো যে এটা গজল না হয় যদি এটা ক্লাব সং হয় তাহলে বেশ ভালো হবে, আর পর্দায় ওই সময় গীতা বালিকে দেখা যাবে নাচ করতে। সুচিন দেব বর্মন ওই গজলের সুরকে বদলে দিলেন এটা ক্লাব সং এর সুরে, আর গীতা রায় তার কণ্ঠের জাদুতে অনায়াসে এটা গজলকে করে তুললেন পা দুলে ওঠা মন মাতানো ক্লাব সং। স্টুডিওতে সবাই মুগ্ধ তো হয়েছিল, গানটাও কিংবদন্তি হয়ে গেছে, গুরুদত্ত পড়ে গেলেন সেই গানের কণ্ঠের মালকিনের প্রেমে। হারানো সুর ছবির সাউন্ড ট্র্যাক থেকে শুনেছিলাম আপনাকে তুমি যে আমার। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স, আপনি আছেন শৌভিকের সঙ্গে, গীতা দত্তের গান শোনার পাশাপাশি চলছে তাঁর জীবনের গল্প। পঞ্চাশের দশক তার প্রথম দিকটা বলা যেতে পারে গীতা দত্তের ক্যারিয়ারের একেবারে সবচেয়ে ভালো সময়। এই সময় একটার পর একটা সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন। 1954 সালে শুরুতে গুরুদত্তের সঙ্গে যখন বিয়ে হলো, তাঁর সাংসারিক নানান ব্যস্ততা, কাজকর্ম, প্রথম সন্তানের জন্ম, এসব কিছুর জন্য ক্রমশ গানের সংখ্যাটা কমে আসছিল যদিও, কিন্তু দারুণ ভাবে আবার ফিরে এলেন 1955 সালে মিস্টার এন্ড মিসেস 55 ছবিতে। সেই ছবিতে গুরুদত্ত পরিচালনার পাশাপাশি নিজে অভিনয় করলেন, তার বিপরীতে ছিলেন মধুবালা। ছবিতে নটা গান ছিল, ছটা গীতা দত্ত গিয়েছিলেন, প্রায় প্রত্যেকটাই সুপারহিট। আর এই ছবিতে সুর করেছিলেন অপি নাইয়ার। এই সময়টার মধ্যে গীতা দত্ত অপি নাইয়ারের সুরে বেশ কয়েকটা গান গেয়ে ফেলেছিলেন যার প্রত্যেকটাই সুপারহিট বলা যেতে পারে। দুজনের মধ্যে বেশ ভালোই একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিল তাই মিস্টার এন্ড মিসেস 55।
সে ছবিতেও তার ব্যতিক্রম হলো না। পরের বছর গুরুদেব সিআইডি ছবিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ক্যারিয়ার যেমন এগোচ্ছিল সেরকম ব্যক্তিগত জীবনেও এগিয়ে চলেছিল। গুরুদেব আর গীতাদাতের যে সম্পর্ক, সেখানে ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, কিন্তু টানাপোড়েনও কম ছিল না। বলবো, সেই কাহিনী বলবো আপনাকে। তবে আপাতত এটুকু বলতে পারি, রূপলি পর্দার মায়াবী আলোর হাতছানিতে দুজন প্রতিভাবান শিল্পী ক্রমশ ডুবে যাচ্ছিলেন। সোনার হরিণ ছবির গান শোনাচ্ছিলাম আপনাকে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায় সুরে। সারেগামা ওয়েকেন্ড ক্লাসিক্স শুনছেন শৌভিকের সঙ্গে। 1956 সালে গুরুদেব সিআইডি ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এবং সেই ছবিতে নিয়ে এলেন একজন নতুন হিরোইন, যার নাম ওয়াহিদা রহমান। এরপর ওয়াহিদা রহমানের সঙ্গে গুরুদেবের নাম জড়িয়ে চারপাশে নানা রকম গুজব শোনা যেতে লাগলো। গীতাদাত একটু একটু করে ভেঙে পড়তে শুরু করলেন। সেটাই বোধহয় তাঁর ক্ষয়ের প্রথম সূত্রপাত। বলা যেতে পারে গীতাদাতকে খানিকটা সান্ত্বনা দেওয়ার চেষ্টাতে গুরুদেব আরও একটা ছবি তৈরির কাজ শুরু করলেন। ছবিটার নাম ঠিক করা হলো গৌরী। ঠিক হয়েছিল গীতাদাতকে সিঙ্গিং স্টার হিসেবে লঞ্চ করা হবে, আর এই ছবিটা সিনেমাস্কোপে প্রথম ভারতীয় ছবি হতে পারত। কিন্তু হলো না। হলো না এই কারণে যে গীতাদাত গুরুদেবের অবৈধ সম্পর্কের গুজবে এতটাই ভেঙে পড়েছিলেন, তিনি একটা সময় নিজেই আর কাজ করতে চাইলেন না, ছবি শুটিং থেকে সরে দাঁড়ালেন। মাত্র কয়েকটা দিন শুটিংয়ের পর ছবিটা বন্ধ হয়ে গেল। আর অন্যদিকে গুরুদেব আর গীতাদাতের বিয়ের তখন মাত্র 5 বছর হয়েছে। 5 বছর বাদে তাদের সেই সম্পর্কটা একটা বিরাট প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত বিয়েটা ভাঙল, ভাঙারই ছিল। কিন্তু এই ভাঙা বিয়ের প্রভাব শুধুমাত্র গীতাদাতের জীবনে নয়, তার শরীর, স্বাস্থ্য আর তার ক্যারিয়ারের উপরেও বিরাটভাবে এসে পড়ল। বাংলায় যে সমস্ত সঙ্গীত পরিচালক গীতাদাতের গানের উপর ভরসা করেছিলেন তাদের গল্প শোনাবো আপনাকে। তবে আপাতত মিলে তো চাওয়া
সারেগামা উইকেন্ড ক্লাসিক্স শুনছেন শৌভিকের সঙ্গে, শুনেছি গীতা দত্তের গান আর তাঁর জীবনের সত্যি গল্প। হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষ এদের মতো সুরকার গীতা দত্তের কণ্ঠ ব্যবহার করেছিলেন বেশ কিছু ছবিতে, হারানো সুর, সোনার হরিণ, পৃথিবী আমারে চায়, ইন্দ্রাণী, সে সমস্ত ছবির নাম। তার কয়েকটা গান একটু আগে শুনেছি আপনাকে। গীতা দত্তের গাওয়া প্রত্যেকটা গান আশ্চর্য মায়ায় ভরা বলা যেতে পারে। সঙ্গীত বিশেষজ্ঞরাই এ সমস্ত কথা, এ সমস্ত বিশেষণ গীতা দত্তের গান সম্পর্কে ব্যবহার করেছেন। এই আশ্চর্য মায়ায় ভরা বাংলা গান গীতা দত্তের গাওয়া সবার মন ছুঁয়ে গেল। লক্ষ্য করার মতো একটা ব্যাপার হলো, এটা এরকম একটা সময় যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ সুচিত্রা সেনের গলা হিসেবে সুপ্রতিষ্ঠিত, মানে পর্দায় সুচিত্রা সেন গান গাইবেন, বাঙালি দর্শক জানে যে সে কণ্ঠ হবে সন্ধ্যা মুখোপাধ্যায়, এরকম একটা সময়। তখনও কিন্তু এত প্রতিষ্ঠিত সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ এরা এই সমস্ত ছবিতে সুচিত্রা সেনের কণ্ঠ হিসেবে গীতা দত্তের রামাজকে কাজে লাগালেন। খুব ইন্টারেস্টিং। চলচ্চিত্রের বাইরেও সে সময় বেশ কিছু বেসিক ডেস্ক করেছিলেন গীতা দত্ত, যার বেশ কিছু গানের সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত আর অনল চট্টোপাধ্যায়। অনল চট্টোপাধ্যায়ের কথা সুরে ওই সুর ভরা দূর নীলিমায়। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনার সঙ্গে আমি শৌভিক।
শোনাচ্ছি গীতা দত্তের গান আর তার জীবনের গল্প। গুরু দত্তের সঙ্গে বিয়েটা ভেঙে যাওয়ার পর গীতা দত্তের কাজের ব্যাপারে ডিসিপ্লিন নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করলো। স্টুডিওতে ঠিক সময় পৌঁছতে পারতেন না, রেওয়াজ করতেন না ঠিক মতো, এরকম নানান অভিযোগ। সবচেয়ে যেটা মারাত্মক হলো, এই সময় তিনি অ্যালকোহলিক হয়ে পড়লেন। অনেকে হয়তো ঠিক বুঝে উঠতে পারেনি, এই অভ্যেসটাই একটু একটু করে তার জীবনী শক্তি শুষে নিতে শুরু করেছিল সেই সময় থেকে। 1958 কিন্তু সচিন দেব বর্মন গীতা দত্তের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, এমনকি অভিনয়ের তার মতো সঙ্গীত পরিচালকেরও সে সময় প্রথম পছন্দ ছিলেন গীতা দত্ত অন্য যে কোনো ফিমেল ভয়েসের তুলনায়। কিন্তু ঠিক মতো স্টুডিওতে না পৌঁছানো, রিহার্সালে সময় দিতে না পারা, রেওয়াজ না করা, অ্যালকোহলিজম, এরকম নানা কারণে সে সময় গীতা দত্তের গাওয়া গান তাদের খুশি করতে পারল না। সচিন দেব বর্মন এবং অপি নাইয়ার এরপর যাকে তাদের সুরের বাহক হিসেবে বেছে নিয়েছিলেন সেই মানুষটির নাম আশা ভোঁসলে। পরের বছর 1959 গুরু দত্তের অনেক সাথের ছবি কাগজ কে ফুল রিলিজ করল। গীতা দত্ত সেই ছবিতে গানও গাইলেন আর সেই ছবির ভাগ্য দুটো মানুষের জীবন চিরকালের মতো বদলে দিল। শোনাবো সে গল্প, তবে তার আগে হসপিটাল ছবির সাউন্ড ট্র্যাক থেকে আরও একটা কিংবদন্তি হয়ে যাওয়া গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথায় অমল মুখোপাধ্যায় সুরে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনি শৌভিকের সঙ্গে শুনেছি আপনাকে গীতা দত্তের গান আর তার জীবনের গল্প। কাগজ কে ফুল এই ছবিটা নিয়ে গুরু দত্তের অনেক আশা ছিল। ওয়াহিদা রহমানের বিপরীতে নিজে অভিনয় করেছিলেন। আর একবার ভেবে দেখুন, যে ওয়াহিদা রহমানের সঙ্গে গুরু দত্তের সম্পর্কের গুজবে জেরে গীতা দত্ত শেষ হতে বসেছিলেন, সেই ওয়াহিদা রহমানের জন্যও তিনি গান করলেন এই ছবিতে। আর এই সময়
তার জীবনের যত যন্ত্রণা, কষ্ট, দুঃখ উজাড় করে দিয়েছিলেন তার গানের ভেতর দিয়ে। কৈফি আজমের কথায় সচিন দেব বর্মনের সুরে সে গান কিংবদন্তি হয়ে গেছে। কিন্তু কাগজ কে ফুল ছবিটা বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ল। অনেক বছর বাদে সে ছবিকে এখন ক্লাসিক বলে মনে করা হয়, কিন্তু সেই সময় কাগজ কে ফুল কোনো সুগন্ধ বয়ে নিয়ে আসতে পারেনি গুরুদত্ত, ওয়াহিদ রহমান কিংবা গীতা দত্তের জীবনে। বরং সাংঘাতিক বিপর্যয় নিয়ে এসেছিল সমস্ত দিক থেকে। 1964 সালে গুরুদত্ত পৃথিবী ছেড়ে চলে যান। অনেকের মতে এটা ছিল আত্মহত্যা। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনি শৌভিকের সঙ্গে শুনেছি গীতা দত্তের গান আর তার গল্প। গুরুদত্তের মৃত্যু গীতা দত্তের কাছে দুঃস্বপ্নের চেয়েও অনেক বেশি কিছু ছিল। এরপর গীতা দত্ত নার্ভাস ব্রেকডাউনে ভুগতে শুরু করেন। প্রায় 6 মাস ওরকম একটা অবস্থার মধ্যে ছিলেন। ওই সময় নিজের ছেলে মেয়েদেরও চিনতে পারতেন না তিনি। মাস ছয়েক পর যখন খানিকটা সুস্থ হলেন, তখন আবিষ্কার করলেন চারজনের পরিবার তাকেই আবার রোজগার করতে বেরোতে হবে। আবার নতুন করে চেষ্টা করলেন, গান শুরু করেছিলেন। ওই সময় বধুবরণ নামে একটা বাংলা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। অল্প স্বল্প কিছু স্টেজ শো করতেন, কিন্তু অ্যালকোহলের সেই যে একটা প্রভাব সেটা তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। ওরই মধ্যে 1971 সালে অনুভব বলে একটা ছবিতে অসামান্য কিছু গানে তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। 1972 সালের 20 জুলাই গীতা দত্ত পৃথিবী ছেড়ে চলে যান। জীবনে এত বিপর্যয়, এতবার উঠা পড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু তাও তার সম্পর্কে যখনই কাউকে জিজ্ঞেস করা হয়েছে, তার পরিচিত কেউ, তার সহশিল্পীরা, সবাই এক কথায় বলতেন একেবারে হাসি খুশি মানুষ ছিলেন গীতা দত্ত। সবসময় আনন্দে থাকতে পছন্দ করতেন। মান্না দে একটা ইন্টারভিউতে তার সম্পর্কে বলেছিলেন, গীতা দত্তের গলায় একটা
আশ্চর্য ব্যাপার ছিল, একটা ঘন্টার ধ্বনি একটা রিং এর মতো কি একটা ব্যাপার ছিল যেটা একেবারে আনম্যাচড, কার সঙ্গে মিলত না, আশ্চর্য, অসামান্য কণ্ঠ আর ভীষণ ভালো মানুষ। মান্নাদের কথা গীতা দত্ত প্রসঙ্গে, 1972 সাল আজ থেকে অনেকগুলো বছর আগে চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু তার আত্মা রয়ে গেছে তার গানের মধ্যে, যা আজও আমাদের বুকের ভেতরে ঝড় তোলে। আমার মনের তীর দাসান মনা, ওগো আমার মনের তীর দাসান মনা, সুরের বেলা দূরের খেলা, সুরের বেলা দূরের খেলা, কিসের অত ঢেউ গোনা, ওগো আমার মনের তীর বাতাসে নিশিরা বাকা চাঁদ আকাশে।